শেষ করছি ব্রিটেনের প্রয়াত রানীর ঘোড়ার খবর দিয়ে। রাজকীয় ঐতিহ্য ভেঙে ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের 14টি ঘোড়া বিক্রি করছেন তার ছেলে ও ব্রিটেনের বর্তমান রাজা তৃতীয় চার্লস। সোমবার মূল্যমান এসব ঘোড়া স্থানীয় নিউ মার্কেটের নিলাম হাউস থেকে নিলামের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া চলছে। জীবিত থাকতে ঘোড়ার প্রতি ভালোবাসার জন্য সুপরিচিত ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। রাজা তৃতীয় চার্লস যে ঘোড়াগুলো বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো দৌড় প্রতিযোগিতার জন্য সেরা প্রশিক্ষণ প্রাপ্ত। নিলাম হাউসের মুখপাত্র জিমি জর্জ বলেন তারা রানীর 14টি ব্রডমেয়ার্স ঘোড়া বিক্রি করছেন। ঘোড়াগুলো বিক্রি করা অস্বাভাবিক কোনো বিষয় নয়, রানী জীবিত থাকতেও বছরে একাধিক ঘোড়া বিক্রি করতেন। তিনি আরও বলেন রাজপরিবারের এসব ঘোড়া বিক্রি করার মানে এই নয় যে রাজকীয় অভ্যর্থনা সহ বিভিন্ন কাজে ঘোড়া ব্যবহারের যে ঐতিহ্য ছিল তা নষ্ট হয়ে যাবে। রয়্যাল স্কটের সঙ্গে ঐতিহ্যবাহী ঘোড়াগুলোর জন্য রানীর যে আবেগ ছিল সে আবেগ রাজা চার্লসের নেই। চার্লসের স্যান্ডিংহামে 7টি ঘোড়দৌড়ের ঘোড়া এবং 38টি ব্রডমেয়ার্স রয়েছে। শিগগিরই এ সংখ্যা কমতে শুরু করবে। তাছাড়াও নতুন বছরে রানীর 30টি অশ্বশাবক উচ্চ মূল্যে বিক্রি হবে। পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে অনেকগুলো ঘোড়া পেয়েছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। তিনি সাধারণত বছরে 7টি ঘোড়া বিক্রি করতেন, তবে রাজা তৃতীয় চার্লসের আমলে সে সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।